নমস্কার, আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আমরা আবারও চলে এসেছি নতুন কোনো আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ একটি ভিডিও নিয়ে। আমরা যারা মানুষ তাদের সকলেরই মধ্যে কিছু ভালো গুণ থাকে, কিছু খারাপ গুণ থাকে। আমাদের প্রত্যেকেরই মধ্যে অনেক দোষ ত্রুটিও রয়েছে, নানা ধরনের অনাচারও রয়েছে। আজকে কথা বলবো এই সমস্ত দোষ ত্রুটি অনাচার থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। আজকে যে পদ্ধতির কথা আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো, এই পদ্ধতির দ্বারা আপনারা নিজেদেরকে আরও বেশি উন্নত করতে পারবেন। আসুন শুনে নেওয়া যাক। সাধন ভজনের দ্বারা যে সমস্ত উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া আর কাকেও বলবে না। তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা নিজের অন্তরে লুকিয়ে রাখবে, তা অপরের কাছে প্রকাশ করবে না। উহা তোমার পবিত্র গুপ্তধন, একমাত্র ভগবানের সঙ্গে একান্তে উপভোগ্য বস্তু। ঠিক সেই রকমভাবেই তোমার দোষ ত্রুটি অনাচারের কথা অন্যকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। তাতে আত্মসম্ভ্রম খোয়া যায় এবং অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে তুমি ক্রমে ক্রমে। নিজের দোষ দুর্বলতা ভগবানকে জানাবে এবং তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলি শোধরাবার শক্তি দেন। সুতরাং আমরা সাধন ভজনের দ্বারা বা জপ ধ্যান ইত্যাদির দ্বারা যে সমস্ত উপলব্ধি বা যে সমস্ত জ্ঞান লাভ করতে পারি তা গুরু ছাড়া আর কাউকেও না বলার কথা বলা হয়েছে। যা কিছু আধ্যাত্মিক সম্পদ অন্তরতম চিন্তাধারা তা নিজের অন্তরেই থাকা প্রয়োজন, কারণ সেগুলি অনেকটা পবিত্র গুপ্ত ধনের মতো। ঠিক সেরকমভাবেই আমাদের যে সমস্ত দোষ ত্রুটি অনাচার রয়েছে তাও তো একান্তভাবেই আমাদের নিজেদের অংশ। তা যদি আমরা ক্রমাগত লোককে বলে বেড়াতে থাকি তাহলে আমাদের আত্মসম্মান হারিয়ে যায়। সেই মানুষটা বা অন্যান্য মানুষেরা আমাদেরকে পর্যাপ্ত দাম দেয় না। তাই দোষ দুর্বলতা ত্রুটি অনাচার যা কিছু আছে সব কিছু ভগবানকে প্রার্থনার মাধ্যমে জানানো উচিত, যাতে তিনি সেগুলো শোধরানোর শক্তি দেন। ঈশ্বরকে যদি আমরা প্রার্থনার মাধ্যমে সেইগুলির কথা জানাই তাহলেই আমরা ধীরে ধীরে সেই সমস্ত কুপ্রবৃত্তিগুলি থেকে সরে আসতে পারব। প্রার্থনাই আমাদেরকে সেই প্রবৃত্তিগুলি থেকে দূরে থাকবার শক্তি যুগিয়ে দেবে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।